শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। নদীবাঁধের এক কূল যখন উপচে ও ভেঙে নোনা জল এলাকায় ঢুকে বাড়ি ভাঙার তাণ্ডব শুরু করেছে, ঠিক সেই সময় নদীর আরেক কূলে গড়ে ওঠা আয়রা বাঁধ আশ্রয় দিয়েছিল তাঁদের। 26 মের অভিজ্ঞতা চোখের সামনে এখনো জল জল করছে রবীন্দ্রনাথ মাঝির। সংবাদ মাধ্যমে দৌলতে প্রথমে তিনি জেনেছিলেন 26 মে ঘূর্ণিঝড় আছে পড়তে পারে সুন্দরবন এলাকায়, কিন্তু পরে আবার জানতে পারেন সুন্দরবন এলাকায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব সেইভাবে পড়বে না। কিন্তু পূর্ণিমার কোটালে নদীর জল বাড়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে জানতেন রবীন্দ্রনাথ বাবু। তবে মুড়িগঙ্গা নদীর জল যে এত বাড়তে পারে তা কল্পনাও করতে পারেননি তিনি। বাঁধ উঠছে যখন নদীর জল নামখানা নারায়ণপুরের চতুর্থ ঘেরি এলাকায় ঢুকছে, সেই সময় এলাকাবাসী সম্মিলিত হয়ে বাঁধের উপর মাটি দিয়ে উঁচু করার চেষ্টা করছিলেন, কিন্তু উত্তাল নদীর জলোচ্ছ্বাস কোনোভাবেই সেদিন আটকানো সম্ভব হয়নি। চোখের সামনে তখন পুরো বসতবাড়ি গিলে নিয়েছে মুড়িগঙ্গা নদী। এক নাতি ও দুই ছোট নাতনি সহ পরিবারের সবাই সেদিন বাঁচতে আশ্রয় নিয়েছিলেন মুড়িগঙ্গা নদীর এক কূলে গড়ে ওঠা আয়লা নদী বাঁধে। এখনো পর্যন্ত সেই নদী বাঁধেই তিরপল টাঙিয়ে বসবাস করছেন মাঝি পরিবার। ত্রাণের খাবারের উপর নির্ভর করেই তাদের কাটছে দিন। ঝড়ের দিন আমি বাড়িতেই ছিলাম, আর মোটামুটি জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছিলাম। ঝড়ের একটা মানে প্রবল আসার কথা সতর্কবার্তা দিয়েছিল টিভিতে, আমরা দেখে তার জন্য প্রস্তুত ছিলাম। কিছু কিছু জিনিস গুছিয়েও নিয়েছিলাম, কিন্তু দেখলাম যে ঝড়ের গতিবেগ ওই সময়টা দেখাচ্ছে 70-80 কিলোমিটার গতি। আমরা ভাবলাম ধরো ঝড় টড় হবে না, হয়তো জল বাড়লে বাড়বে। জল যখন দেখলাম যে নদী বাঁধ মানে উপচে আসছে এমন পজিশানে, তখনই আমরা মোটামুটি সবাই গ্রামের কিছু লোকজন নিয়ে আমরা সেই বস্তা পোট করে, প্লাস্টিকের বস্তা পোট করে মাটি দিয়ে সেখানে রক্ষার চেষ্টা করছিলাম। এবং চেষ্টা করতে করতে দেখা গেল যে এত বেগে জলের স্রোত এবং উল্টো দিক থেকে জলের মুড়িগঙ্গা থেকে জলের যে স্রোত, সে স্রোত এসে জলটাকে এত বেগে ফুলিয়ে দিল যে আমরা সেটাকে আটকাতে পারছি না। বাধ্য হয়ে দেখলাম যে জলটা ভেঙে তোড়ে ঢুকে আসছে। তখনই আকপাক করে কী করলাম যে বাড়িতে যে কাগজপত্র হ্যাঁড়ে যেগুলো গোছিয়ে রাখছিলাম বেরিয়ে আসবো বলে, সেগুলোকে তাড়াতাড়ি নিয়ে নিলাম এবং আমার দুই নাতি, এই এক নাতি এবং দুই নাতনি ছিল, তাদেরকে তাড়াতাড়ি করে আয়লা বাঁধে তুলে দিলাম। বৌমাদের বললাম গরু ছাগল মুরগি যেটা আছে তাড়াতাড়ি আপনারা নিয়ে মোটামুটি আয়লা বাঁধের উপর উঠে আসুন। এই মোটামুটি উঠে আসতে 5-7 মিনিটের মধ্যে মোটামুটি বড়বড় করে সব ডুবে যাচ্ছে। আমি আবার ঘুরে গেলাম, ওখানে ঘুরে গিয়ে দেখি যে দাঁড়িয়েছি, জল তখন প্রায় আমার এক কোমরের উপরে উঠে গেছে। দাঁড়িয়ে আছি, হু হু করে দেখা গেল যে মাটির বাড়িগুলো এমন বেগে পড়তে আরম্ভ করেছে, তারপরে ভিতর থেকে আর কোনো যে জিনিসপত্রগুলো গুছিয়েছিলাম সেগুলোও বের করতে পারিনি। এই অবস্থায় সব ভেঙে পড়ে গেছে। আর ঘুরে মানে তখন পরপর দেখলাম যে এক গলা পর্যন্ত জল। মোটামুটি ওইখানে পাশে ভাঙা বাড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলানো ছাড়া আমার আর কোনো গতি ছিল না। ছেলেমেয়েরা হাহাকার করছে যে বাবা কোথায় গেল, বাবা কোথায় গেল, কিন্তু এই দেখা ছাড়া আমার আর কোনো গতি ছিল না। তারপরে আর দেখা এক দেড় ঘন্টা পরে আস্তে আস্তে জল নামতে শুরু করলো, ঘরটা একদম লেবালিশ হয়ে গেছে, কোনো জিনিসপত্র বের করতে পারি না, চাল ধান সবই মোটামুটি বিচ্ছিন্ন অবস্থা। মোটামুটি সেই অবস্থায় আয়লা আমাদের ফ্ল্যাট সেন্টার আছে সেখানে গরু টরুগুলো পাঠিয়ে দিয়েছিলাম ছোটো ছেলেকে দিয়ে, সেখানে নিয়ে গেছিলো। পরে আমরা সেখানে বৌমা টৌমা গেছিলো, কিন্তু সেখানে করোনা ভাইরাসের ব্যাপারে ওখানে প্রচুর লোকজন, আমরা সেখানে ঠিক মতো থাকতে পারিনি। এই জন্য আমি এবং আমার স্ত্রী প্রথমেই এসে মোটামুটি এই নদী বাঁধে একটা পাশেই একটা বড় নদী বাঁধের আয়লা বাঁধ ছিল, সেই আয়লা বাঁধের উপরে একটা ঝুপড়ি বেঁধে থাকি। মাটির সঙ্গে মিশে গিয়েছে তাদের বসতবাড়ি, প্রয়োজনীয় কিছু কাগজপত্রকে আঁকড়ে ধরে এখন শুরু হয়েছে মাঝি পরিবারের বেঁচে থাকার লড়াই। নামখানা থেকে রবীন্দ্রনাথ মণ্ডল ও অমিত মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। কাকদ্বীপের আদি দোকান
শ্রী শ্রী বিশালাক্ষী সজ্জা ভবন, প্রসিদ্ধ সজ্জা দ্রব্য বিক্রেতা। আমাদের কোনো শাখা নেই। প্রোভাইডার নন্দ দুলাল সাউ, ঠিকানা কাকদ্বীপ পূর্ব বাজার, মোবাইল 9749404900।